বর্তমান সরকারের অনিয়ম দুর্নীতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রামের নেতারা। দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা। তারা বলেন, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, মানুষের দুঃখ দুর্দশা এখন দেখার কেউ নেই, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া জনতা ঘুরে দাঁড়ালে গণবিস্ফোরণ ঘটবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা।